বন্ধুরা, কি হতো গরিলাদের মধ্যে অন্যতম ভয়ঙ্কর সিলভার ব্যাক মাউন্টেন গরিলারা যদি বর্তমানে বসবাস করা সব থেকে ভয়ঙ্কর বাঘ সাইবেরিয়ান টাইগারদের সাথে লড়াই করতো, সেই লড়াইতে কে জিততে পারতো? ওয়েল বন্ধুরা, এই দুটি প্রাণী তো একই সময় একই স্থানে বসবাস করে না। একটি সাইবেরিয়ান টাইগার সাইবেরিয়াতে পাওয়া যায়, অন্যদিকে একটি সিলভার ব্যাক গরিলাদেরকে আমরা আফ্রিকাতে দেখতে পাই। বন্ধুরা, এই দুটি প্রাণীর তথ্যের উপর ভিত্তি করে জানতে পারবেন আজ এই দুটি প্রাণীর মধ্যে যদি কোনোদিন লড়াই হতো কে জিতত। চলুন এই দুটি প্রাণীর সম্পর্কে তথ্য জেনে নেওয়া যাক। একটি সাইবেরিয়ান টাইগারদের দেহের লম্বার কথা আসলে এরা লম্বার দিক দিয়ে প্রায় 8 থেকে 10 ফুট পর্যন্ত হতে পারে এবং তারা উচ্চতার দিক দিয়ে 5 ফুট পর্যন্ত যেতে পারে। সেক্ষেত্রে তাদের ওজন গিয়ে দাঁড়ায় 100 কেজি থেকে 250 কেজি পর্যন্ত। অন্যদিকে একটি সিলভার ব্যাক গরিলাদের দেহের উচ্চতা প্রায় 5 ফুট পর্যন্ত যেতে পারে। সেক্ষেত্রে তাদের একটি মহিলা সিলভার ব্যাক গরিলাদের দেহের ওজন গিয়ে দাঁড়ায় প্রায় 100 কেজি পর্যন্ত। অন্যদিকে একটি পুরুষ সিলভার ব্যাক গরিলাদের দেহের ওজন গিয়ে দাঁড়ায় 130 কেজি থেকে 220 কেজি পর্যন্ত। বন্ধুরা, তাই বলা যায় সাইবেরিয়ান টাইগার এবং সিলভার ব্যাক গরিলারা দেহের উচ্চতা এবং ওজনের দিক দিয়ে একেবারে সমান বলা গেলে চলে। তবে এই দুটি প্রাণীর কিছু কিছু ভয়ঙ্কর দিক রয়েছে, তাই এদেরকে এত ভয়ঙ্কর বলে। একটি সিলভার ব্যাক গরিলাদের ভয়ঙ্কর দিক হলো তাদের হাত। সিলভার ব্যাক মাউন্টেন গরিলার হাত অনেক শক্তিশালী হয়। হাতের সাহায্যে তারা প্রায় 2000 কেজি ওজনের কোনো বস্তু এক স্থান থেকে তুলে অন্য স্থানে ছুঁড়ে ফেলতে পারবে। এই সিলভার ব্যাক গরিলারা মানুষদের মতন অনেক বুদ্ধিমান প্রাণী। এদের নিজের 2 হাতের সাহায্যে অথবা মাধ্যম দিয়ে কোনো প্রাণী মেরুদণ্ডে আঘাত করে, তবে সে প্রাণীর মেরুদণ্ড নিশ্চয়ই ভেঙে যাবে এবং প্রাণীটি নিশ্চয়ই মারা যাবে। এবং গরিলাদের আরেকটি ভয়ঙ্কর দিক হলো তারা সামনে যে কোনো জিনিস পাবে সেই জিনিসকে তারা অস্ত্র বানিয়ে অন্যান্য প্রাণীদের সাথে লড়াই করতে পারবে। তাছাড়া এই সিলভার ব্যাক গরিলারা যে কোনো প্রাণীকেই এক স্থান থেকে অন্য স্থানে ছুঁড়ে ফেলার ক্ষমতা রাখে। বন্ধুরা, সাধারণত এরা কোনো প্রাণীকে সরাসরি আক্রমণ করে না অথবা কামড় দেয় না, তবে অন্যান্য প্রাণী যদি এদের সাথে খুব হিংস্রভাবে লড়াই করে তাহলে এরা কামড় দিতে বাধ্য হয়। সে কামড়ের চাপ প্রায় 650 কেজি পর্যন্ত হতে পারে এবং তাদের দাঁত প্রায় 2 ইঞ্চি লম্বা হয়, যার সাহায্যে তারা অন্যান্য শিকারকে শুধুমাত্র গলায় কামড় দিলেই সে প্রাণী মারা যাবে। অন্যদিকে সাইবেরিয়ান টাইগাররা একটি হিংস্র প্রাণী, এদেরকে শিকার করার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। সাইবেরিয়ান টাইগারদের আরেকটি ভয়ঙ্কর দিক হলো এদের দাঁত। এদের দাঁতের আকৃতি প্রায় 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, যার সাহায্যে প্রায় 500-550 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে কোনো শিকারের উপর। এবং সাইবেরিয়ান টাইগারদের থাবাও অনেক শক্তিশালী হয়। সেই থাবায় থাকা নোক প্রায় 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে, যার সাহায্যে অন্যান্য প্রাণীর চামড়াকে খুব সহজে ছিঁড়ে ফেলতে পারবে এই সাইবেরিয়ান টাইগাররা। তাছাড়া এই সাইবেরিয়ান টাইগাররা নিজের থাবা দিয়ে অন্যান্য প্রাণীদেরকে মাটিতে শোয়ানোর চেষ্টা করবে। শোয়াতে পারলে সেই সাইবেরিয়ান টাইগাররা প্রাণীটির গলায় একবার কামড় দেয়, তাহলে প্রাণীটি খুব সহজেই মারা যায়। তাছাড়া বন্ধুরা, এই সাইবেরিয়ান টাইগাররা কোনো প্রাণীকে প্রায় 36 ফুট দূরে থেকে এসে লাফ দিয়ে গলায় কামড় দিতে পারবে এবং প্রতি স্কোয়ার ইঞ্চিতে প্রায় 500-550 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারবে, যার ফলে সে প্রাণীটি নিশ্চয়ই মারা যাবে। তবে বন্ধুরা, একটি সাইবেরিয়ান টাইগাররা বরফে থাকার কারণে তারা অনেক শক্তিশালী। একটি সিলভার ব্যাক গরিলারা প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। অন্যদিকে একটি সাইবেরিয়ান টাইগাররা প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, তো আবার বরফের ভিতর, যে বরফে হাঁটাই কষ্ট সেই বরফে তারা এত জোরে দৌড়াতে পারে। একবার কল্পনা করুন, তারা সমমাটিতে অথবা স্থলে কতটুক জোরে দৌড়াতে পারবে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই দুটি প্রাণীর মধ্যে যদি কোনদিন লড়াই হতো সেই লড়াইতে কে জিততে পারত। তার আগে আপনারা যদি এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, সাইবেরিয়ান টাইগাররা হিংস্র হওয়ার কারণে তারা সবার আগে আক্রমণ করবে। সাইবেরিয়ান টাইগাররা অনেক হিংস্র প্রাণী হওয়ার কারণে তারা জানে সিলভার ব্যাক গরিলাদের কোথায় কামড় দিলে সব থেকে বেশি ক্ষতি হবে। তাই সাইবেরিয়ান টাইগাররা অনেক চেষ্টা করবে সিলভার ব্যাক গরিলাদের গলায় কামড় দেওয়ার।
তবে সিলভার ব্যাক গরিলাদের গলার অংশটা অনেক মোটা হতো কারণ সেখানে মাসলসে ভর্তি হতো। তবে সিলভার ব্যাক গরিলাদের গলায় যদি সাইবেরিয়ান টাইগাররা কামড় দেওয়ার চেষ্টা করে তখন সিলভার ব্যাকের দুটি হাত কাজে আসবে। সেই দুটি হাত দিয়ে সিলভার ব্যাক গরিলারা সাইবেরিয়ান টাইগারদেরকে ধাক্কা মেরে সরিয়ে দিতে পারবে, না হলে তারা এই সাইবেরিয়ান টাইগারদেরকে আলগি দিয়ে অন্য স্থানে ছুঁড়ে ফেলতে পারবে। তার কারণ এই সিলভার ব্যাক গরিলারা নিজের দু হাত দিয়ে প্রায় 2000 কেজি পর্যন্ত কোনো ওজনের বস্তু ওঠাতে পারে। তাহলে একটি সাইবেরিয়ান টাইগারদের দেহের ওজন মাত্র 250 কেজি, তাই খুব সহজেই ছুঁড়ে ফেলতে পারবে সাইবেরিয়ান টাইগারদেরকে এই সিলভার ব্যাক গরিলারা। আবার সাইবেরিয়ান টাইগারদেরও সামনে থাকা থাবা অনেক কাজে আসবে এ লড়াইতে, কারণ তারা থাবার সাহায্যে চেষ্টা করবে সিলভার ব্যাক গরিলাদেরকে মাটিতে শোয়ানোর জন্য। তাহলে তারা সিলভার ব্যাক গরিলাদের গলায় কামড় দিতে পারবে এবং তাদেরকে মারতে পারবে। এবং এই কাজটি যদি না করতে পারে তাহলে আরেকটি কাজ করতে পারবে, তা হলো তাদের থাবায় থাকা নখের আকৃতি প্রায় 2 ইঞ্চি, সেই 2 ইঞ্চি লম্বা নখ দিয়ে সিলভার ব্যাক গরিলাদের দেহে অনেক আঁচল মেরে মেরে আহত করতে পারবে। আবার এই লড়াইটা যদি রাত্রেবেলা হয় তাহলে সিলভার ব্যাক গরিলারা অনেক পিছিয়ে যাবে এ লড়াইতে, কারণ সিলভার ব্যাক গরিলারা মানুষের মতন রাত্রে দেখতে পারে না। অন্যদিকে সাইবেরিয়ান টাইগাররা বিড়াল প্রজাতির প্রাণী হওয়ার কারণে তারা রাত্রেবেলা খুব সহজে দেখতে পায়, তাই তারা যদি রাত্রেবেলা লড়াই করে তাহলে সিলভার ব্যাক গরিলারা খুব সহজে হেরে যাবে এবং সাইবেরিয়ান টাইগাররা খুব সহজে জিতে যাবে। আবার এই লড়াইটি যদি দিনের বেলা হয় তাহলে সিলভার ব্যাক গরিলারা খুব সহজে হার মানবে না, সাইবেরিয়ান টাইগাররাও খুব সহজে হার মানবে না। বন্ধুরা, সিলভার ব্যাক গরিলারা মানুষদের মতন বুদ্ধিমান প্রাণী হওয়ার কারণে তারা সামনে থাকা যে কোনো জিনিসকে অস্ত্র বানিয়ে সিলভার ব্যাক গরিলারা সাইবেরিয়ান টাইগারদের সাথে লড়াই করতে পারবে। যেমন সিলভার ব্যাক গরিলারা যদি নিজের সামনে কোনো পাথর পায় তবে সেই পাথর উঠিয়ে সাইবেরিয়ান টাইগারদের দিকে ছুঁড়ে ফেলতে পারবে, তাহলে সাইবেরিয়ান টাইগারদেরকে আর কিছু করার থাকবে না, সাইবেরিয়ান টাইগার নিশ্চয়ই মারা যাবে। সিলভার ব্যাক গরিলারা নিজের দু হাত দিয়ে সাইবেরিয়ান টাইগারদেরকে ঘুষি মেরে মেরে অনেকটা আহত করে ফেলতে পারবে। তাছাড়া একটি সিলভার ব্যাক গরিলাদের দাঁতের আকৃতি 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং সেই 2 ইঞ্চি লম্বা দাঁত দিয়ে প্রতি স্কোয়ার ইঞ্চিতে 650 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে, তাহলে তো সাইবেরিয়ান টাইগার কোনোভাবে বাঁচতে পারবে না। আবার সাইবেরিয়ান টাইগারদেরও দাঁতের আকৃতি 2 ইঞ্চি পর্যন্ত লম্বা এবং তারা প্রতি স্কোয়ার ইঞ্চিতে কোনো শিকার উপর প্রায় 555 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে, তাহলেও এটাও একটু বেশি কিন্তু সিলভার ব্যাক গরিলাদের থেকে কম। তবে আমার কাছে মনে হয় সাইবেরিয়ান টাইগাররা কোনোভাবেই সিলভার ব্যাক গরিলাদের গায়ে কামড় দিতে পারবে না, কারণ সিলভার ব্যাক গরিলারা নিজের দু হাত দিয়ে সাইবেরিয়ান টাইগারদেরকে ধাক্কা মেরে ফেলে দিতে পারবে। আবার বন্ধুরা, এই লড়াইটি কোথায় হচ্ছে তাও দেখতে হবে। এই লড়াইটি যদি আফ্রিকা মানে গরম অঞ্চলে হয় তাহলে সিলভার ব্যাক গরিলারা অনেক এগিয়ে থাকবে, সাইবেরিয়ান টাইগাররা পিছিয়ে থাকবে, কারণ সাইবেরিয়ান টাইগাররা বরফ অঞ্চলে থেকে অভ্যস্ত, তারা গরম অঞ্চলে এসেই টিকতে পারবে না, তার লড়াই তো দূরের কথা, তাই সাইবেরিয়ান টাইগার হেরে যাবে। আবার এই লড়াইটি যদি সাইবেরিয়াতে বরফ অঞ্চলে হয় তাহলে সাইবেরিয়ান টাইগাররা অনেক এগিয়ে থাকবে, কারণ বরফ অঞ্চলে গিয়ে কোনো প্রাণীকে টিকে খুব কষ্ট, সেখানে সাইবেরিয়ান টাইগাররা দাপট নিয়ে ঘুরে বেড়ায়। সিলভার ব্যাক গরিলারা কোনোভাবেই সাইবেরিয়াতে গিয়ে টিকতে পারবে না। বন্ধুরা, যদি লড়াইটি রাত্রেবেলা হয় তাহলে সাইবেরিয়ান টাইগার জিতবে এবং লড়াইটি যদি বরফ অঞ্চলে হয় তাহলে সাইবেরিয়ান টাইগাররা জিতবে। তাছাড়া বেশিরভাগ জিতে সম্ভাবনা রাখে সিলভার ব্যাক গরিলারা। তো আপনার কাছে কী মনে হয় কমেন্টে জানাবেন। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার সাথে সবসময় থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিননি তো লাইক দিয়ে দেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে।